আজকে বেগুন ভাজা হচ্ছে, কালকে আমাদের পাড়াতে শীতলা পূজা, তাই এই বেগুন ভাজা, আর হচ্ছে লঙ্কা ভাজা, আর হচ্ছে ডালের বড়া, ভাত হচ্ছে বেগুনটা ভেজে, আর আলু ভাজা করবো। এই যে আলু ভাজা বন্ধুরা, এই করবো কালকের মেনু। তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা। এই যে বন্ধুরা, বেগুন ভাজা কমপ্লিট করে এই যে আলু ভাজা বসাচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলু ভাজাটা ছেড়ে দিলাম, ভাজা করবো। এই যে আমার আলু ভাজা কমপ্লিট। দেখো বন্ধুরা, আলু ভাজাটা কমপ্লিট করেছি, এখন বড়া ভাজবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজাটা কমপ্লিট করেছি, এখন এই বড়া ভাজাটা করব। তোমরা দেখো বড়াতে কি কি দিয়েছি। নিরামিষ যেহেতু, ডালের বড়াতে দিয়েছি তোমার কালো জিরে, লঙ্কা, বেটে, নুন, হলুদ, সামান্য মিষ্টি, যারা খায় মিষ্টি দেবে, দিয়ে বড়াটা রেডি করবে। তেল দিয়ে দিলাম, তেল দেওয়া হলো, কমপ্লিট করে রেখেছি, এখন বড়াটা ভাজবো। দেখো বন্ধুরা, এই যে আস্তে আস্তে করে ছাড়তে হবে, নাহলে হাতে গরম লাগবে। বাইরে ব্যাং ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে, দেখো বড়াগুলো টপ টপ হয়েছে। বড়া, ডালের বড়া, মটর ডালের, এই যে মটর ডালের বড়া হচ্ছে।
এই বন্ধুরা বড়া ভাজা কমপ্লিট। এই যে দেখো, এই যে বড়া, ডালের বড়া, মটর ডাল দেখেছো? যাদের যাদের খাওয়ার ইচ্ছা চলে আসো খেতে। এই যে ডালের বড়া, পান্তা ভাত হবে কালকে, জল ছাড়া পান্তা ভাত, বড়া ভাজা। আলু ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা কমপ্লিট।